बेगम जियार मेट्रिकुलेशन सनद अनुजाई जन्मदिन 9 आगस्ट 1945 विवाह सनद अनुजाई जन्मदिन 5ই সেপ্টেম্বর 1945 আবার পাসপোর্ট অনুযায়ী জন্মদিন 19শে আগস্ট আবার তিনি দাবি করেন 15ই আগস্ট 1945 একজন মানুষের এতগুলো জন্মদিন থাকা নিয়ে দীর্ঘদিনের রহস্য এখন নতুন করে তিনি উন্মোচন করেন অতি সম্প্রতি করোনা টেস্টের জন্য দেয়া জন্মদিবসের তথ্য সেটা হচ্ছে 8 মে 1946 সাল ঈদ উৎসব যেন অন্তিম উৎসবে পরিণত না হয় সে ব্যাপারে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের সকলেরই ক্যাম্পেইনটা করা উচিত এই দায়িত্বটা পালন না করে শুধু সরকারের ব্যর্থতা খুঁজে বের করা এটাই যেন এক ধরনের মিডিয়া এবং কিছু নেতার এটা প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে তারা সরকারের অন্ধ সমালোচনা করবেই হাতের তালু দিয়ে যেমন আকাশ ঢাকা যায় না তেমনি চিরকালের সূর্যকে আড়াল করতে পারে না ক্ষণিকের মেঘ বিভিন্ন সময় জন্মদিবস পালনকারী বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য অবশেষে তিনি নিজেই উন্মোচন করলেন এবং অবশেষে থলের বিড়াল মিউ করে বেরিয়ে পড়ল বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তি এবং চিকিৎসা নিয়ে এর আগেও রাজনীতি করেছে এখনও করছে আমরা তার রোগমুক্ত কামনা করি তার বয়স বিবেচনা বা চিকিৎসার সুবিধাতে মানবিক নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা সাজা স্থগিত করেছেন বিএনপি নেতারা এখনও বেগম জিয়া চিকিৎসার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন